কুমিল্লার নাশকতার মামলায় খালেদার জামিন বহাল তেরোই ডিসেম্বরের মধ্যে আপিলের নির্দেশ নড়াইলে দুটি আসনে মহাজোট ঐক্যফ্রন্টে একাধিক প্রার্থী কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় নেতা কর্মীরা। কিশোরগঞ্জের নিকলিতে বিনা চাষেই ভুট্টা আবাদ অভিনব পদ্ধতি নিয়ে চলছে গবেষণা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছে একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন কুমিল্লার নাশকতার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ একই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলে নির্দেশ দিয়েছেন আদালত ফলে এই সময়ের মধ্যে কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন দু হাজার সালের পঁচিশ জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দার সুন্দরপুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনায় পরদিন ছাব্বিশ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন সহ বিশ দলের স্থানীয় বত্রিশ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি দায়ের করা হয় এ মামলায় খালদা জিয়া হুকুমের আসামি এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারাদেশ নরাইলের দুটি আসনে প্রার্থিতা চূড়ান্ত না হওয়ায় উৎকণ্ঠা সংশয়ে বিরাজ করছে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে সর্বত্র প্রার্থিতা নিয়ে চলছে নানা আলোচনা সবাই তাকিয়ে আছে কেন্দ্রের সিদ্ধান্তের দিকে নরাইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম নরাইল এক আসনে শেষ পর্যন্ত কে হচ্ছে নৌকার মাঝি এই প্রশ্ন সবার মুখে এখানে আওয়ামী লীগের বর্তমান সাংসদ কবিরুল হক মুক্তি এবং যাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া কেন্দ্রের চিঠি নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনের শেষে এই শীত সারা জীবন আওয়ামীবিকে ছিল আওয়ামীলিকেই থাকবে বঙ্গবন্ধু কন্যা এই সত্য উপলব্ধি করতে পারবেন আওয়ামী লীগের মনোনরীত প্রার্থী হিসেবে আমরা এখানেতে সম্পৃক্ত রয়েছে এটা বংশভাবেই নির্মিত হচ্ছে মনোনয়নপত্র বৈধ হওয়ায় এই আসনে বিএনপির তিন নেতা ধানের শীশের আশা করছেন এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে বিভক্তি দল থেকে আমাদেরকে মনোনয়ন দিয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে নরাল এক আসনে

এজেট এম ফরিদুজ্জামান শেষ পর্যন্ত কি হচ্ছেন ধানের শেষের প্রার্থী তা নিয়ে সংশয়ে নেতা লোক যদি ভোট দিতে পারে তারা বিপুল ভোটে আমাকে বিজয় করবে বিরোধী দলের জোটকে বিজয় করবে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে তবে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে নড়াই দুই আসনে খ্যাতিমান ক্রিকেটার বিন মর্তজা নৌকার একক কাণ্ডারী এই আসনে এদিকে সৎ যোগ্য ও মানুষের পাশে থাকবে এমন প্রার্থীর পক্ষে থাকার কথা জানিয়েছে সাধারণ ভোটাররা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর যেন হয় আমি আশা রাখি তৃণমূল থেকে যাদের গ্রহণযোগ্যতা আছে সেরকম নেতাদেরই আমরা চাই অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনেরও প্রত্যাশা তাদের সমর ইসলাম একুশে টেলিভিশন মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন না বরগুনার বামনার দরিদ্র মায়েরা তবে ভাতা দেয়ার নামে দুশো জন দরিদ্র মায়ের কাছ থেকে ব্যাংক হিসাব খুলতে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান দরিদ্র গর্ভবতী নারীদের সহায়তা প্রদানের লক্ষ্যে মাতৃত্বকালীন ভাতা কর্মসূচির আওতায় আনা হয় বরগুনার বামনার চার ইউনিয়নের দুইশো আটজন নারীকে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এসব নারীকে প্রতি মাসে পাঁচশো টাকা করে দুই বছর মাতৃত্বকালীন ভাতা প্রদান করবে চলতি বছর প্রত্যেককে সোনালী ব্যাংক বামনা শাখায় দশ টাকার বিনিময়ে হিসাব খুলে ভাতা প্রদান করারও কথা কিন্তু নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার এই কার্যক্রমের সুবিধা থেকে এখনো বঞ্চিত দরিদ্র নারীরা তাদের অভিযোগ দশ টাকা করে ব্যাংকের হিসাব খোলার কথা থাকলেও জনপ্রতি দুশো থেকে পাঁচশো টাকা করে নিয়েছে বামনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান মহিলা অধিদপ্তর থেকে মাতৃত্বকালীন বাতার জন্য আমাদের কাছে আসছিল ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমাদের কাছ থেকে 200 টাকা করে টাকা নেওয়া হয়েছে ভাতা দেওয়ার জন্য 200 টাকা করে আমার কাছ থেকেও নিয়েছে এবং অন্যন্য মহিলাদের কাছ থেকেও নিয়েছে নিয়ে বরফে যে ব্যাংকে অ্যাকাউন্ট করতে আর যাওয়ার লাগবে না মহিলা বিষয়ক অফিসার আর আর দুইজন মিলে আমাদের থেকে 200 টাকা করে নেছে অভিযুক্ত জাফরিন জাহান অভিযোগ অস্বীকার করেছেন আমি বলছি তাদেরকে ব্যাংকে আসতে হবে না তাদেরকে আমি না এসে বাড়িতে বসে অ্যাকাউন্ট করে দেবে এটা কি ধরো কোনো তো বাড়িতে এখনো অ্যাকাউন্ট হয়ই নেই আমি কর্মকর্তা হয়ে বলবো যে টাকা নেওয়ার জন্য আর করার জন্য এটা তো আমি বলবো বলি তবে এ বিষয়ে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যদি এ ধরনের কোনো ঘটনা হয়ে থাকে তদন্তপূর্বক যদি সত্যতা পাওয়া যায় তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আর লিখিত অভিযোগ পেলে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কোনো ব্যবস্থা গ্রহণ বা কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অবশ্যই আমাকে এইটা লিখিত একটা ডকুমেন্ট লাগবে যে যারা যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের একটা তাদের কাছ থেকে অভিযোগটা দরকার আমার কাছে সব জটিলতা দূর করে মাতৃত্বকালীন ভাতা চালুর দাবি ভুক্তভোগীদের রত্না জামান একুশে টেলিভিশন কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকুলিতে চলছে বিনা চাষেই ভুট্টা আবাদ আবাদের এই পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি দেওয়া হচ্ছে বিনামূল্যে বীজ কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমদ রাজনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রত্নাজমানের আরো একটি রিপোর্ট হাওড়ের পানি নেমে যাওয়ার পরপরই শুরু হয়েছে বিনা চাষে বাড়ি হাইব্রিড ভুট্টা নয়ের আবাদ এ পদ্ধতিতে বাঁশের খুঁটি দিয়ে গর্ত করে অথবা হাতে টানা লাঙ্গলের মাধ্যমে লাইন টেনে বীজ বপন করা হয় ভুট্টা আবাদের এ পদ্ধতি কিশোরগঞ্জ হাওরের কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে বিনাসের যে পদ্ধতি আমরা নতুন পাচ্ছি ডাল লাগে না আগাম পাইতা যে বন্যার আগা তারপরে টাকা পয়সা কিছু লাগে না দিনে সেই ফসলটা আমরা ভরে নিতে পারি এটা আমাদের কৃষকদের জন্য বিরাট একটা উপকার ওখান যে আমরা পদ্ধতি পাইছি বুটার যে পদ্ধতি পাইছি এই পদ্ধতি মনে আমরা আলো লাগে না কোনো কিছু লাগে না খরচ লাগে না আমরা এই পদ্ধতি আমরা পাইলাম এমন পদ্ধতিতে আবাদ করলে কম খরচের পাশাপাশি বিনা বা আগাম পানি ওঠার আগেই ভুট্টা ঘরে তোলা যায় আগাম ভুট্টা পাওয়ার পরে এখানে পাট চাষের সময় সম্ভাবনা আছে এতে করে তারা কিন্তু দুইটা ফসল চাষ করা সুযোগ পাচ্ছে পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ ও গাজীপুর উদ্ভিদ প্রজনন বিভাগ আগাম বন্যা থেকে ফসল লাগি গড়ে তুলতে পারবে এরা লাভবান হবে এবং এরা খুব উৎসাহিত হচ্ছে যে এই পদ্ধতি তারা গ্রহণ করবে আপাতত বেশি হলে একটু উপরে দিকে করতে হবে আর আপাতত কম হলে একটু গভীর দিকে বহন করতে হবে বিনা চাষে ভুট্টা আবাদের এ পদ্ধতি পুরো হাওর অঞ্চলে ছড়িয়ে দেয়া গেলে কৃষক লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রত্না জামান একুশে টেলিভিশন এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস ছয় ডিসেম্বর উনিশশো মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বীকৃতির দিন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এদিন স্বীকৃতি দেয় ভারত দেশটির লোকসভায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেন আর এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত পরিণতির দিকে এগুতে থাকে বাংলাদেশ স্বাধীনতার লড়াই ভারতের লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন ইন্দিরা গান্ধীর এই বক্তব্যে সংসদ সদস্যরা জয় বাংলাদেশ ধ্বনি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পাকিস্তান ছিন্ন করে কূটনৈতিক সম্পর্ক আর ভারতের অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র পরিণতি আজ করতে পেয়ে উত্তর ভিয়েতনামে অবস্থিত মার্কিন রণতরী সপ্তম নৌবহরকে নির্দেশ দেয় বঙ্গোপসাগরের দিকে যাত্রার ততক্ষণে অল ইন্ডিয়া রেডিওতে বাংলাদেশকে ভারতের স্বীকৃতি ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অভিনন্দন জানান ভারতকে ইন্দিরা গান্ধী তো বাংলাদেশের অকৃতিম বন্ধু ক্লিয়ারসটা পাওয়ার পরই তো আমাদের ভিতরে এরকম একটা উদ্দীপনা সৃষ্টি হলো এবং এই স্বীকৃতি দেওয়ার সাথে সাথেই আমরা সুন্দরবনের মুক্তি দ্বারা হাজার হাজার ফায়ারিং এর মধ্যে দিয়ে উৎসব করলাম যে আমরা যেতে গেছি এবং এমন একটা উদ্দীপনা আমাদের ভিতরে সৃষ্টি হলো যে দুই চার দিনের ভিতরে আমরা সব রাজাকার গ্রেপ্তার করে পড়বো এবং সেই আলোকি হ্যাঁ সাত তারিখে মুক্ত অঞ্চল ঘোষণা করে সব জয় মুক্তি দ্বারা ছড়িয়ে পড়ল এই দিনে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সাতক্ষীরা মুক্ত করে এগিয়ে যায় খুলনার দিকে শেরপুরের পানিহাতা নালিতাবাড়ি আর বাউরামারি এরই মধ্যে হানাদার মুক্ত হয় মোহাম্মদ নুরুন্নবী একুশে টেলিভিশন ঢাকা এবার সারাদেশের নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ভালুকায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা করেছে আওয়ামী লীগ নবাবগঞ্জে বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ব্যানারে আট দফা দাবি আদায়ে মানববন্ধন হয়েছে সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন এ স্লোগানে লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে পালিত হল জাতীয় প্রতিবন্ধী দিবস ভিখারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরেত্রীর আত্মহত্যার জন্য দায়ীদের বিচারের দাবিতে রাজবাড়িতে মানববন্ধন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে চিংড়ি চাষে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে চলছে পনেরো দিনের মুক্তিযুদ্ধের বিজয় মেলা শেষ করছে একুশের দেশের সংবাদ জাবারগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার কুমিল্লার নাশকতার মামলায় খালেদার জামিন বহাল তেরোই ডিসেম্বরের মধ্যে আপিলের নির্দেশ লড়াইলে দুটি আসনে মহাজোট ঐক্যফ্রন্টে একাধিক প্রার্থী কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় নেতা নেতাকর্মীরা কিশোরগঞ্জের নিকলিতে বিনা চাষেই ভুট্টা আবাদ অভিনব পদ্ধতি নিয়ে চলছে গবেষণা দশক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন একুশি ড্যাশ টিভি এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন